আমি আমার মেয়ের এই তিনটা আমি দিয়ে দিয়েছিলাম, ওনাদের ভুল, ওনারা হলো খাতায় লেখেনি, লেখেনি, তাই ওইটা এখন আমি বলছি যে আমার মেয়ে তো তিনটা দিয়ে দিয়েছে, আমি তিনটা সুই কেন আবার দিচ্ছেন, কেন খাতা তো লেখা নাই। রাজশাহীতে সুমাইয়া নামের 10 মাস বয়সী এক শিশু কন্যাকে অতিরিক্ত টিকার ডোজ প্রদান করার অভিযোগ উঠেছে। রোববার বেলা 12:30টার দিকে ছোট বনগ্রাম এলাকার আরবান ক্লিনিকে এই ঘটনা ঘটে। প্রথমে ওই যে তিনটা বেশি দিয়ে দিয়েছে, তিনটা ডোজ মোট আজকে তিনটা ডোজ দিয়েছে, তার মধ্যে দুইটা বেশি হয়েছে যেটা ওদের রেজিস্টার খাতায় নাই। আচ্ছা আচ্ছা, এ নিয়ে কি কোনো সমস্যা করছে বাচ্চা? শিশুটির বাবা মার অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা টিকা কার্ড না দেখেই টিকার অতিরিক্ত ডোজ দিয়েছেন। এই সময় সেখানে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা মোবাইলে ব্যস্ত ছিলেন। মোবাইল কানে দিয়ে শুয়ে দিচ্ছে, কেউ মোবাইলে কথা বলছে, কেউ হাতে নিয়ে মোবাইল টিপছে। কয়জন ছিল ওখানে? 4-5 জন ছিল। তো মানে খাতাটা না দেখে মোবাইল দেখছে? হ্যাঁ। তো আপনি কি কোনো কিছু বলেননি ওই সময়? আমি বলছি কাজের সময় আপনারা মোবাইল দেখছেন, আগে কাজ করে নেন তারপরে মোবাইল দেখছেন, আপনার কি অসুবিধা হয়েছে তাই বলছে। টিকা প্রদানের পূর্বে বারবার সঠিক তথ্য বলার পরও তারা ভুল টিকাই শিশুটিকে প্রদান করেছেন। পরে বুঝতে পারার পর তাদের উল্টা ভয়ভীতি দেখিয়ে বাড়িতে যেতে বলেন। একটা ডোজ দেওয়ার কথা আজকে। তো আপনার আরো 6 মাস আগে টিকা দেওয়া আছে তিনটা। তো ওই একটা ডোজের বদলে আপনি মনে করেন ওই তিনটা ডোজ যেটা দেওয়া ছিল ওগুলোই আবার 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 মনে করেন আজকে দিয়েছে, তিনটা টিকা দিয়েছে আজকে অতিরিক্ত, মানে ওটা কোনো দেওয়ার মানে পাবে না, আজকে পাবে হলো একটা টিকা, তাও এটা আলাদা। এটা দেওয়ার কারণ কি, খাতা দেখেনি তারা? ওটা হলো ওনাদের, হ্যাঁ না খাতা দেখেনি, ওনারা খাতা না দেখেই মনে করেন মোবাইলে কথা বলছে এদিক দিয়ে, আর এদিক দিয়ে মনে করেন টিকা দিচ্ছে সব বাচ্চাকেই, মোবাইলে কথা বলছে, চ্যাটিং করছে, আর এইভাবে। হ্যাঁ, মানে আপনার সিটি কর্পোরেশন থেকে ঊর্ধ্বতম কিছু কর্মকর্তা আসছিল, তাদেরও বক্তব্য আপনার যে পারলে কিছু করে নিন। কে বলছে এই কথা? এটা ওখানকারই এক ডাক্তার, সিটি কর্পোরেশনের ডাক্তার। তবে রাশিক স্বাস্থ্যকর্মীরা জানান, এর আগেও অনেককেই ভুল করে ডাবল ডোজ দেওয়া হয়েছে, কারো কোনো ক্ষতি হয়নি, আপনার বাচ্চারও কিছু হবে না। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, দায়িত্বে অবহেলা করে টিকা প্রদানের ঘটনায় সঙ্গে সঙ্গে রাশিকের জনস্বাস্থ্য বিভাগের মাঠ কর্মী জ্যোৎস্না, শিল্পী তাহমিনা ও সুপারভাইজার আজহার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরকম আরো 2-1 জায়গায় আমরা দিয়েছি কিছু। ওনারা এখন কেন আপনার বাসায় আসছে?